ওউ কিতা আপনারা চিনেননি, ওটা চাহ পাতা কিন্তু আজ চাহ পাতা দিয়ে আমি একটা জিনিস বানাই না, খালি চাহ পাতা দিয়ে হইতো না, আরো আরো জিনিস আছে বুঝেন, তা সব দিব, কোনটার পরে কোনটা দেওয়া লাগে তা আপনারা রে পরে কইমু আর কি, খাইতে বাক্কা মজাও লাগে, আপনারাও খাইয়া দেখেন। পাতার কাজ শেষ, পাতারে ঘুরা ঘুরা করিয়া এখন শেষ, এখন একটা একটা করে আমরা আইটেম ডালতে থাকুন, অকলে মনোযোগ সহকারে দেখবা, ওটা কিতা চিনছেন নি, তা বাত নাই কিন্তু, তা মুড়ি 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 মুড়িরে ঘুরা করবা, আমি আর দি ঘুরা করছি আর বেশি সুন্দর হয়েছে না, তারপরে ইটারে বালা করিয়া মিক্সড করে দিবা, মিক্সড হওয়ার পরে মুড়ির কাজ শেষ, ওইটা কিতা চিনছেন নি, ওইটা ঘুরা করো ঘুরা করো, ঘুরা না করিয়া আপনার দিকে বাকরি লইরা, ওইটা কিতা কয় মিমি মিমি, ওইটারে বালা করে ঘুরা করিয়া মুড়ির উপরে দিলাইবা, তারপরে ইটা দাও বুঝলেন, পেঁয়াজ দাও পেঁয়াজ, না না কাগজ কেটে দিতা, পেঁয়াজ দেন পেঁয়াজ, পেঁয়াজ দেন পেঁয়াজ, ওই সাইটে লইলিম আর কি, লোয়ার পরে আচ্ছা বললেচ্ছ কইয়া আমরা ওই পেঁয়াজ আর মরিছে তখন ওইব একটা বর্তা পেঁয়াজ আর লবণ লগে মরিচ আছে, হবে হবে এটা কিতা তেল জানেন নি, গোলাপি জামন তেল, যদি আপনারা গেছে থাকে না তো আপনারা নর্মাল তেল দিয়া করতে পারেন, আইস লবণ তার ভালো করিয়া এখন বর্তা হইতেছে আর কি, ওইছে ওইছে ভালো করে লড়া দেও একটা, ভালো করে দেও তো আমি বুঝবো কিতা অবস্থা, এখন তখন যেত সময় তার কালারটা উজ্জ্বল, এখন আলুটা এটা সিদ্ধ আলু কিন্তু আলুটা এখন গুঁড়া করতে লাগবে আর কি, নারকেল 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 নাই নেক্সট লড়াদ লড়াদ আলু সিদ্ধ সিদ্ধ আলু বেশি গোসাইও না, লেবুর রসটা আমি দিয়ে দিলাই, রস মানে পরে নি দেখো চাইন, পড়ছে পড়ছে আমার হাত কাটা বুঝছে নই দেখো জলের, তার লেগে হাঁচা বলে চোখে আমি হেরে হাজ লাগাইছি, ওই আমরা রক্কলতা শেষ, তা আপনারা আমার অকলে হরি সেবার প্রসাদ মনে করবা না, এখানে আলু দিলাম পেঁয়াজ দিলাম মিমি দিলাম চানাচুর দিলাম আর কিতা দিছি লেবু দিছি।